আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, আরাধনা, আরাচনা, উপাসনা সবই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পূত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে করোনার ভয়ভীতিকে উপেক্ষা করে ইহুদি খ্রিস্টানদের দালাল দেশের গাদ্দার সব জালিমদের চক্ষু রাঙানিকে উপেক্ষা করে কাপুরুষতার পরিচয় না দিয়ে বীর পুরুষ মুসলমানের সন্তান হিসাবে কোরআন ও সুন্নার মহাব্বতে আজকের এই পবিত্র জায়গায় আসার ও বসার সুযোগ দান করেছেন, প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একই কণ্ঠে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সকলে একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে এখনো পর্যন্ত ভেজাল, এই আওয়াজ কি ফ্রান্সের পার্লামেন্ট পর্যন্ত যাবে? এদিকে লোকটা কথা বলো তো নাকি, আপনারা বুবা টুবা নয় তো, আপনাদের জুবান চলে তো? তা আমি যে প্রশ্নটা করলাম, আপনারা কি হিন্দি বোঝেন না বাংলা না ইংরাজি চালাবো? হোয়াট ইজ দ্য কিওর, যা বলবো সব শিওর বলছি, যে আওয়াজ আপনারা দিলেন এটা কি ফ্রান্সের পার্লামেন্ট পর্যন্ত যাবে? তা আওয়াজটা কার মতন দিচ্ছেন? এখানে যারা বসে আছেন মুসলমানের সন্তান নেই, কথা বলে না? এ আওয়াজ কি ফ্রান্সের পার্লামেন্ট পর্যন্ত যাবে? লে হালুয়া খাদের লে সংসার করতে বসেছি বল না, এই আওয়াজ কি ফ্রান্সের পার্লামেন্ট পর্যন্ত যাবে? আরে আপনাদের আওয়াজ নাই তো সবাই আওয়াজ দিতে পারেন না? আওয়াজ দিলে কি গুনাহ হবে? আমি একটা কথা প্রথমে বলি, আপনাদের এই এলাকায় আমি নতুন, মানে আপনাদের গ্রামে আমি নতুন, কিন্তু আমি যন্তরটা নতুন না, আমি যন্তরটা অনেক পুরাতন। যদি সিদ্দিকুল্লাহকে দাওয়াত দিয়েছেন বায়ান যদি শোনার থাকে, আমি আপনাকে প্লিজ অনুরোধ করে বলছি, যদি সবাই মিলিতভাবে আওয়াজ দিতে পারেন, আমি শুধু একা বকবো তা নয়, ও ঘুমন্তর জলসা সিদ্দিকুল্লাহ করে না, আমি নিজে জাগবো, আপনাকে জাগতে হবে, জাতির এই ঘুমনোর কারণেই তার দেশের এই অবস্থা। এত বছর ঘুমিয়েও হলো না, ঘুমালেন তো 1785 থেকে ঘুমিয়েছেন, 1785, 1885, 1985, 2021 এখনো ফিরল না কোনো হুঁশ। এই আওয়াজ কি ফ্রান্সের পার্লামেন্ট পর্যন্ত যাবে? বল যাবে। আপনাদের আওয়াজ কি এই পর্যন্তই, মাইকের ভলিউম আপনাদের মতন নাকি? বলছি আপনাদের আওয়াজ কি এই পর্যন্তই? আওয়াজ দেন তো দেখি আমার সাথে, লিল্লাহি তাকবীর। এর আওয়াজ চলবে না, ও তো তা দেওয়া অনেক ভালো, লিল্লাহি তাকবীর। হাতগুলোকে তোলেন, হাত তোলেন, মুঠা বন্ধ করেন, মুঠা বন্ধ করেন, মুঠো বন্ধ করেন,
ঘুজি মারতে হবে না, শুধু বন্ধ করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা যারা বিয়ে করে নেই হাত তোলো তো দেখি, আই বুড়ো গুলো যা বাবা। আরে আমি মেয়ে দেখবো, বিয়ে দেবো, হাত তোলো। ও মিস কলের অপেক্ষা করতে হবে না, হাতটা তোলো না। যারা বিয়ে করেনি, যারা করেছেন তারা চান্স নেবেন না। আইবুড়ো নাই নাকি আজকে? আইবুড়ো গুলো তোমাদের আওয়াজে প্রমাণ হবে পরের মিস কল আসবে কি আসবে না। তোমাদের আওয়াজ প্রমাণ করবে তোমাদের ফোনে মিস কল ঢুকবে কিনা। শুধুমাত্র যারা যুবক গুলো যারা বিয়ে করেনি তারা হাত তুলেন, মুঠা বন্ধ করুন, শুধু আপনারা আওয়াজ দিবেন, মুরব্বীরা না। লিল্লাহি তাকবীর। এইদিকে ছেলে কোনো যদি হয় তা হবে, এইদিকে কোনো কোনো চান্সই নাই। মাশাআল্লাহ, সবাই এক বাক্যে বলেন তো, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, 25শে ডিসেম্বর যেখানে, চালিয়ে যা। হ্যাঁ আর বলা লাগে, ইসলাম যেখানে, আরে আওয়াজটা মুসলমানের সন্তানের মতন দেন না, ইসলাম যেখানে, ইসলাম যেখানে, কোরআন যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, আমার নবী যেখানে, বন্ধনলম যেখানে, মানে কোনোদিন তো স্লোগান দেয়নি নায়ের দিকে, স্লোগানটা হট করে হয়। দেখেন আওয়াজ, আজ জাতি আওয়াজ ভুলে গেছে বলি আজকে বেঈমান বাতিল গণ আজকে জাতিকে হুঙ্কার দেয়। আর জাতি যদি 1785 থেকে যদি জাতি জাগতো না ঘুমাতো, তাহলে দেশের গাদ্দারগণ আজকে সুযোগ পেত না দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলার। ঘুমিয়ে 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 47 পার করালেন, 47েও দেশভাগের চক্রান্ত হবার পরেও ঘুম ভাঙল না। এসপি গুপ্তার 1985 রিপোর্টের পরেও ঘুম ভাঙল না, 86 এমন ঘুম ভাঙল যেখানে আর ঘুম ভেঙে কোনো লাভ হবে না, পিছনে মাল ফাঁকা। কারণ একটা জিনিস স্পষ্টভাবে জানেন, চোর অতক্ষণ পর্যন্ত বাড়িতে চুরি করার সাহস পায় না যতক্ষণ পর্যন্ত সেই বাড়ির ভিতরে কোনো ব্যক্তির আওয়াজ থাকে। চোর ঢুকবে, চোর ঢুকবে, আওয়াজ দেবেন। কেন আওয়াজ দেবার কথা বলছি জানেন? ধরুন আমি সিদ্দিকুল্লাহ আমাকে জলসার জন্য দাওয়াত দিলেন, মনে মনে ভাবলেন সিদ্দিকুল্লাহর অনেক নাম শুনেছি, ওই জন্য আমরা ডাক দিলাম, আওয়াজ দিলাম, ওই জন্য দাওয়াত করে নিয়ে আসলাম। জানুয়ারি মাসের জানুয়ারির মতন জানুয়ারি মাস পালন করলাম না, 25শে ডিসেম্বর ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করলাম না, কোরআন সুন্নার বয়ান শুনে নিজেদের জীবন গুণকে গঠন করার একটা চক্রান্ত নয় একটা ভাবনা চিন্তা আমরা গ্রহণ করলাম। আজ বুঝি সিদ্দিকুল্লাহ স্টেজে আসার পরে বুঝি ফিরে ফেলবে। একটা জিনিস স্পষ্ট ভাষায় মানুষদের জন্য জানা দরকার, আল্লাহ কুরআনুল করিম 14 নম্বর পারা 13 নম্বর সাফাই বললেন, মিম বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, বাছুর বোঝেন? বাছুর, বাছুর বোঝেন? বাছুর কার হয়? গায়ের হয়, গরুর হয় না। এরা গরুর কি বাচ্চা হয়? এরা গরু নয়,
গায়ের বাচ্চা হয়। এরপরে লক্ষ্য করে দেখেন বাচ্চা, ওই যে গায় বাচ্চা দিয়েছে ওই গায়ের আপনারা দুধ দোয়ান, দুধ দোয়ান তো, দুধ দোয়ানোর আগে গায়কে কি করা লাগে? বাছুর ছাড়া লাগে না, বাছুরটাকে ছাড়তে হয় না। বাছুর গিয়ে প্রথমে মায়ের স্তনে দেখবেন মুখ দিয়ে গোঁত্তা মারে, ওইটাকে আপনাদের এই এলাকার ভাষায় কি বলে? কি? ঢুস মারা। আমাদের বর্ধমান বা হাওড়া বা চব্বিশ পরগনা বা মেদিনীপুরের বহু এলাকাতে বলে পানানো, পানানো বলে। এবার মুরব্বীরা ঘান্না আছে, হ্যাঁ পানানোই বলে। গোঁত্তা মারাটা মানে হলো ঢুস মারা, আর প্রথম স্থনে মুখ দিয়ে শুরুয়াত করাটা মানে দুধ দোয়ানোর আগে ওটাকে বলে পানানো, ঠিক তো? কেউ যদি মনে মনে ভাবে আমার গাইটা প্রত্যেক দিন পাঁচ কিলো করে দুধ দেয়, এই বাছুরকে আজকে ছাড়বো না পুরো পাঁচ কিলো দুধই আমি দোয়াবো, তাহলে পাঁচ কিলোর জায়গায় বাছুর যদি না খায় কমসে কম সাড়ে পাঁচ কিলো হবে। এরপরে গায়ের মালিক করলো কি, বাছুরকে না ছেড়ে ও প্রথমে যদি দুধ দোয়াতে যায় সাড়ে পাঁচ কিলো পাবে, এক কিলো পাবে, দুধ গোনা গেল কোথায়? প্রত্যেক দিন বাছুর ছাড়ার পরে যখন দুধ দোয়ায় পাঁচ কিলো করে দুধ পায়। এরপর আপনি যদি মনে মনে ভাবেন না না বাছুর ও ছাড়া লাগবে না, প্রত্যেক দিন যখন পাঁচ কিলো করে দুধ পাই পুরো স্থনটাকে যদি পুরো কেটে নেন গায়ের, তাহলে নিশ্চয়ই পুরো মোকাম্মাল দুধটা আপনি পাবেন ছ কিলো। পুরো স্থনটাকে যদি কেটে নেন ক কিলো দুধ বেরোবে? কথা বলে না, এক কিলো তাও বেরোবে না। আমি যদি আপনাদের মাঝে টেকনোলজির যুগে সায়েন্স এবং বিজ্ঞানের যুগে যদি জিজ্ঞাসা করি, প্রত্যেক দিন সকালবেলায় যখন দোয়াতেন গাইটার কাছে পাঁচ কিলো করে দুধ পেতেন, ওই পুরো স্থনটা দেখলেন তেমনই মোটা তেমনই বড় হয়ে রয়েছে, আজকে আপনি বিনা বাছুরে দুধ দোয়াতে গেলেন এক কিলো দুধ কেন পেলেন না? ওই দুধটা তো কোনো স্প্রিড নয়, কোনো অ্যাসিড জাতীয় জিনিস নয় যে কোথায় উড়ে গেল। ওই দুধ প্রত্যেক দিন তো পাঁচ কিলো করে পেতেন, আজকে কেন পাঁচ কিলো দুধ পাওয়া গেল না? আবার যদি মনে করেন পুরো স্থনটাকে যখন কেটে নিলেন ওই পাঁচ কিলো দুধ গেল কোথায়? ওটা তো উড়ে যায়নি। আল্লাহ কোরআনুল করিমের মাধ্যমে জানিয়ে দিলেন, মিম বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। ওরে আল্লাহর গোলাম, তোমরা এই স্থনটাকে দেখো এত মোটা, এত দুধ দেবে, এত দুধ দেবে, এত দুধ দেবে, এত দুধ তোমরা দোয়ান করো, তোমরা প্রত্যেক দিন দোয়াও, তোমরা পাঁচ কিলো করে দুধ পাও, সাত কিলো করে দুধ পাও। ওই স্থনের কোনো কেরামতি নয়, ও তো একটা ট্যাং আমি আর ফিট করে দিয়েছি। ওই বাছুরটা যখন, ওই বাছুরটা যখন আপন খাদ্যের জন্য মায়ের স্তনে যখন গোঁত্তা মারে, ও যখন গোঁত্তাটা শুধু মারা শুরু করে, আমি আল্লাহ আমার কুদরতের ভিতরে জোশ পয়দা হয়, কারণ ওই বাছুরেরও খাবারের মালিক হলাম, রিজিকের মালিক আমি আল্লাহ। কারণ ওই বাছুর তো এখন ঘাস খেতে পারবে না, ওই বাছুর এখন অন্য কোনো শক্ত খাবার খেতে পারবে না, ও যখন মায়ের স্তনের ভিতরে শুধু গোঁত্তাটা মারা শুরু করে দেয়, আমি আল্লাহ আমার কুদরতি ব্যবস্থাপনায় ওই গরুর ভিতরে গোবর এবং রক্তের মাঝখান দিয়ে বিশুদ্ধ দুধের নহর আমি আল্লাহ প্রবাহিত করার ব্যবস্থা করে দিই। পুরো যদি স্থনটাকে তুই কেটে নিস এক কিলো দুধ পাবি না, যদি বাছুরকে না ছেড়ে দোয়াতে যাও তো হাফ কিলো পাবে না। তাহলে বাছুর ছাড়া লাগবে, পানানো লাগবে, বাছুর ছেড়ে, বাছুর ছেড়ে পানানো লাগবে। সব ভাই যদি মনে করেন হবে, বক্তারা কিন্তু জলসা বায়ার মুখস্থ করে এসে বসে না, জুবানের ভিতরে বক্তব্য লেখা নেই, মেমোরির ভিতরে লোড করা নেই, আমি সিদ্দিকুল্লাহ একটা গায়ের মতন এখানে বসলাম। যদি কোরআন সুন্নার দুধ যদি আপনারা বহন করতে চান, পান করতে চান, ওরে আল্লাহর গোলাম, তাহলে আপনারা বাছুরের মতন গোঁত্তা যদি মারেন তবে আমার আল্লাহ কুদরতের ভিতরে জোশ পয়দা হবে। ওই কোরআন সুন্নার
আপনার জ্ঞানগুলো সিদ্দিকুল্লাহর মাথার ভিতর থেকে এই জুবানের মাধ্যমে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। পানানো যাবে আর না পানালে মাল পাবে, না পানালে ঠিঙা। পানানো যাবে, আওয়াজ দেওয়া যাবে, ওই বীরের বাচ্চার মতন আওয়াজ দেন তো দেখি, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার একটু মনে হচ্ছে জেগেছে।